আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে আর কিছুই না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া এটাই বোধ এদের পিছনে ষড়যন্ত্র দেশকে ভিক্ষুকে পরিণত করতেই দেশ জুড়ে সহিংসতা পঙ্গু হাসপাতালে বললেন প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত সেতু ও দুর্যোগ ভবন পরিদর্শন এক বছরও মেট্রোর দুকে স্টেশন চালু সম্ভব হবে না জানালেন সেতুমন্ত্রী নাশকতার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত বিচার হবে শিথিল কারফিউয়ের স্বাভাবিক জনজীবন খুলেছে সাভার ও গাজীপুরের শিল্প প্রতিষ্ঠান এবং ঠিকাদার পিজিবির দুর্নীতিতে অস্তিত্ব সংকটে মেহেরপুরের ছেউটিয়া নদী জড়িতদের শাস্তি দাবি দর্শক দেখছিলেন দেশ জনপথ সংবাদ শিরোনাম পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানিজ লাবনী দেশের অর্থনীতিকে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই সারা দেশে তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন সব দাবি মেনে নেওয়ার পরও তাদের কমপ্লিট শটডাউন থামেনি যার পরিণতিতে কতগুলো প্রাণহানি সহ পঙ্গু হল কত মানুষ সকালে আগারগাওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহেবিলিটেশন নিটোর পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিপোর্ট কোটা আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সহিংসতায় আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রোমাটোলজি অ্যান্ড অর্থোপেটিক রিহাবিলিটেশন নিটোর পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে কেবল এই হাসপাতালেই চিকিৎসা নিতে আসে প্রায় তিনশো মানুষ। এদের মধ্যে প্রায় দুশো জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। এখনও চিকিৎসা দিন 76 জন। শনিবার সকালে হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা সহ পরিবারের খোঁজ নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করবে সরকার। যারা পঙ্গু হয়েছে তাদের উন্নত চিকিৎসা ও কৃত্তিম অঙ্গ সংযোজনের আশ্বাস দেন তিনি। জানামারা গেছে আমি তাদের কামনা করি। আর যারা এখন আহত তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে আমি আমাদের ডাক্তার নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে চিকিৎসার জন্য যা লাগবে আমরা করে দেব করে দিচ্ছি আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব যাতে তারা আবার সুস্থ মানুষের চলতে পারে নিজের কাজ করতে পারে আন্দোলনের নামে প্রাণহানি সহ ক্ষয়ক্ষতির জন্য দায়ীদের বিচারে দেশবাসীর সহযোগিতা কামনা করেন সরকার প্রধান কোটা সংস্কার আন্দোলন কোটা তো আমি করে দিয়েছি আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো এই আন্দোলন আমি আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো এতগুলি পরিবার ক্ষতি হলো এর দায় দায়িত্ব কাদের আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর চালাতে না আমি সকলে সাহায্য চাই আর আমি চাই না এইভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় পড়ুক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন অর্থনীতি পঙ্গু করার ষড়যন্ত্রের অংশ হিসেবে সারা দেশে তাণ্ডব চালানো হয় সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও একটা মানলে আরেকটা একটা আর একটা মানলে আর একটা আর এর ফল আজকে জ্বালিয়ে পুরে সব একদিকে সরকার আর আজকে কত মানুষ জীবন হারালো কতগুলি মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে কতগুলি মানুষ এবং ঠিক এই দু সালে এই রকম তাণ্ডব বিএনপি জোর চালিয়েছিল সেই দু হাজার আটের বাংলাদেশ আর দু হাজার চব্বিশে বাংলাদেশ তো এক না বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল। এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া এটাই বোধ এদের পিছনে ষড়যন্ত্র পরে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত রাজধানীর সেতু ভবন ও দুর্যোগ ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শামিমা আক্তার দেশ টিভি ঢাকা পরিবহন খাতের উন্নয়ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সাধারণ মানুষ বিড়ম্বনায় পড়ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি জানান আগামী এক বছরেও মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত দুটি স্টেশন চালু সম্ভব হবে না এদিকে চোদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন বিচার বিভাগীয় তদন্ত কমিশনের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত ও বিচার হবে আরও একটি রিপোর্ট কোটা আন্দোলন ঘিরে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে সেখানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি সেতুমন্ত্রী বলেন বিএনপি জামাত নিজেদের ব্যর্থতা ঢাকতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ভর করেছে শিক্ষার্থীরা এই হামলায় জড়িত নয় রাষ্ট্রীয় সম্পদের তারা করেছে এটা সাধারণ ছাত্র কাজ নয় তারা কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল আর তার উপরে রাজনৈতিক মতলবে বিএনপি জামাত এই আন্দোলনে উপর ভর করেছে তাদের দীর্ঘদিনের ব্যর্থতা অবসানের জন্য সহ বিভিন্ন স্থাপনায় নাশকতাকারীদের ধরতে সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানান তিনি ফুড কাছে এখানে যারা হামলা করেছে তাদের যে ফুটেজগুলো এখানে ছিল আমাদের সচিব সেগুলো আর্নব্রগারি সংস্থার কাছে হস্তান্তর করেছে এদিকে আন্দোলনে আহতদের খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান 14 দলের নেতারা দোষীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন কাজ করছে বলে জানান জোট সমন্বয়ক আমির হোসেন আমু প্রধানমন্ত্রী যেটা বলেছেন আমরা তার সাথে একমত যে চিকিৎসা ক্ষেত্রে বা বিভিন্ন স্বাস্থ্যমূলক ব্যবস্থার ক্ষেত্রে কোনো দল নেই দল মত নির্বিশেষে যার যেখানে অবস্থান সেইখান থেকে তাকে দেখা হবে এবং সেইভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে চিকিৎসার ক্ষেত্রে যেমন বৈষম্য হবে না এবং আইনের ক্ষেত্র কোনো বৈষম্য হবে না এইটাই আমরা আশা করি আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি শামিমা আক্তার দেশ টিভি ঢাকা সাম্প্রতিক সহিংসতায় ব্যাপক ক্ষতি হয়েছে আইন খলা বাহিনীর সারা দেশে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে পুলিশ র্যাব বিজিবি ও আনসারের তিন শতাধিক স্থাপনায় অগ্নি সংযোগ ও ভাঙচুর করেছে তিনশো গাড়িতে পুলিশ বলছে যারা পুলিশ ও অন্যান্য বাহিনীর স্থাপনায় হামলা চালিয়েছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে মাজারুল ইসলামের রিপোর্ট কোটা সংস্কার আন্দোলন ঘিরে এমন সহিংসতা এর আগে দেখে নেই বাংলাদেশ আক্রান্ত জননিরাপত্তায় ভূমিকা রাখা পুলিশ র‍্যাব থেকে শুরু করে বিজেপি ও আনসার বাহিনীও পরিসংখ্যান বলছে বাহিনীর অন্তত তিনশো তেরোটি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ হয়েছে ভাঙচুর করা হয়েছে সাজোয়াজানসহ বিভিন্ন ধরনের গাড়ি এ সময় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে পুলিশের তিনজন এবং এক আনসার সদস্য পুলিশ সদর দপ্তর বলছে এ যাবৎ থানা পুলিশ বক্স ফাঁড়ি সহ বাহিনীর অন্তত দুইশো পঁয়ত্রিশটি স্থাপনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে আগুন দেওয়া হয়েছে দুইশো গাড়িতে এর মধ্যে ডিএমপির উনসত্তরটি পুলিশ বক্স সহ আশিটি স্থাপনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় অসংখ্য পুলিশ স্থাপনায় তারা আঘাত দিয়েছে অসংখ্য পুলিশ স্থাপনা যেগুলি রাস্তার পাশে মূলত ট্রাফিকের যে বক্সগুলি আমাদের রয়েছে সেই ট্রাফিক বক্সগুলি তারা পুড়িয়ে দিয়েছে পুলিশের পর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বাহিনীর হামলা ভাঙচুর স্থাপনে ও অগ্নিসংযোগ করা হয় সাম্প্রতিক সহিংসতায় তাদের এক সদস্যের প্রাণ গেছে আহত শখানেক সদস্য র্যাবের তেরোটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় আহত হন শতাধিক সদস্য সহিংসতায় বিজেপির অন্তত বাউন্ন সদস্য আহত হয়েছে বিএনপির অতিরিক্ত কমিশনার বিপ্লব কুমার সরকার জানান বিএনপি জামাত পূর্ব পরিকল্পনা অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আক্রমণ করেছে দুর্বৃত্তদের ধরতে চিরুণ অভিযান চলছে বলেও জানান তিনি অসংখ্য বিএনপি এবং জামাতের যারা সন্ত্রাসী তারা এখন কিন্তু আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের কাছে কিন্তু রিমান্ডে রয়েছে রিমান্ডে কিন্তু তারা গুরুত্বপূর্ণ তথ্যগুলি দিচ্ছে কখন থেকে তারা প্ল্যানগুলি করছে কখন তারা প্ল্যানিংগুলি করে

কারফিউ শিথিল হওয়ায় রাজধানী ঢাকা অনেকটাই ফিরেছে তার চিরচেনা রূপে শনিবার সরকারি ছুটি হলেও সকাল থেকে সড়কে যানবাহন বেড়েছে যারাই জরুরি কাজে বেরিয়েছেন পড়তে হয় কারণ রাজধানীর ভোগান্তিতে উত্তরা কাকুলি মহাখালী বিজয় সরণী এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট এর আগে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার জেরে কারফিউ জারির ফলে গেল সপ্তাহের পুরোটাই সড়কে ছিল না গণপরিবহন তবে আজ ঢাকায় সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিলের সুযোগে ফিরে এসেছে সড়কে সারাদেশে কারফিউ শিথিলতার সময় বাড়ার সাথে সাথে জনমনে ফিরছে স্বস্তি সহিংসতার ক্ষত কাটিয়ে স্বাভাবিক হয়ে উঠছে জীবনযাত্রা স্বল্প পরিসরে খুলেছে দোকান পাট ও অফিস সড়কে বেড়েছে যানবাহন দ্রুতই সব স্বাভাবিক হওয়ার আশা জনসাধারণের সহকর্মীদের পাঠানো টুম্পা ফ্রোজের রিপোর্ট ধীরে ধীরে হচ্ছে কারফিউ শিথিলের সময় সেই সাথে জনমনে বাড়ছে স্বস্তিও গ্রাম শহর পাড়া মহল্লায় দোকান চালু ব্যাংক অফিস আদালত খোলায় ও সড়কে যান চলাচল করায় এখন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে জনজীবন বরিশালের জনজীবনে ফিরেছে স্বস্তি সপ্তাহের প্রথম দিনে সকাল থেকে রূপাতলি ও নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে যায় দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের সব বাস বরিশাল নদীবন্দর থেকেও চলাচল করে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল সরকারি বেসরকারি অফিস আদালতও ছিল কর্মচঞ্চল কাঁচা বাজার শপিং মলে দেখা দিয়েছে রোজকার কারফিউ শিথিল থাকায় স্বাভাবিক হতে শুরু করেছে উত্তরাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরছে জনজীবন খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান ঘর থেকে বেরিয়েছে মানুষ রংপুর নগরী ও জেলায় সব ধরনের বাস মিনিবাস রিকশা অটো সহ সব ধরনের পরিবহন চলছে তবে কড়া নজরদারি রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী সড়কে রয়েছে বিজেপির টহল কয়েকদিন আগে যে মারামারি শুরু হয়েছে মনে যে একাত্তর যুদ্ধ লাগিয়ে গেছে দিনের মধ্যে মনে হয় হয়ে গেছে আমরা আসতে পারতেছি না ভয়তে কখন কি হয় এখন ইনশাল্লাহ মোটামুটি দেশ খুব ভালো হয়েছে দোকান তো ধরা পর্যন্ত খোলা রাখতে পারি আর হালকা আমাদের চট্টগ্রাম মহানগরী ও জেলায় সার্বিক পরিস্থিতি আরও উন্নতি হয়েছে প্রায় স্বাভাবিক হয়ে এসেছে জনজীবন পরিস্থিতি বিবেচনায় জনমান কারফিউ আগের দিনের চেয়ে দুই ঘন্টা বাড়িয়ে শনিবার চোদ্দ ঘন্টা শিথিল করে প্রশাসন এদিকে কারফিউ শিথিল হয় স্বস্তি ফিরেছে জনমনে এতদিন কার্বজুল গাড়ি চালাতে পারে নাই সংসার তো খুব ঝামেলায় ছিলাম এখন মোটামুটি গাড়ি চলতেছে রাজশাহীতে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় জনজীবন ছিল স্বাভাবিক সড়কে যান চলাচল ছিল স্বাভাবিক দিনের মতোই ছেড়ে গেছে দূরপাল্লার বাস সড়কে বাড়ছে বাস ট্রাক কাভার ব্যান্ড ও লরি যাত্রীরা পরিস্থিতি স্বাভাবিক বলে জানালেও স্বল্প পরিসরে গাড়ি চলায় বেতন দেয়া নিয়ে বাস মালিক শ্রমিকরা পড়েছেন বিপাকে এখন গাড়ি চাপ দিতে আছে

আসাদুজ্জামান খান কামাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি করেন তিনি বলেন কোটা আন্দোলনের সময় গুজব ছড়িয়ে বিএনপি জামায়াত ও জঙ্গিরা বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ভাঙচুর করেছে নরসিংদীর কারাগার সহ বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট করে পুলিশের উপর আক্রমণ করছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন শিগগিরি শান্তি শৃঙ্খলা স্বাভাবিক হবে তার মধ্যে একজন তার বাবাকে ফোন করেছেন যে আমি আত্মগোপন করলাম আমি মিন এসে থাকার জন্য আপনারা আমায় কোথায় আছে জানাবেন না তো এই রকম খবর যখন আমরা পাই সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে তারা এই ধরনের প্রচার করেছেন এগুলো যখন আমরা পেয়েছি তখন তাকে সেফ কাস্টারিতে আমরা নিয়েছি আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে আক্রমণ করতে চাচ্ছে এগুলো জিজ্ঞাসাবত পরে আমরা সিদ্ধান্ত নিব তাকে মানে কিভাবে কি করা যাবে দর্শকছেনদেশ সংবাদপত্র সংবাদ নারায়ণগঞ্জের শহর জুড়ে কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ক্ষত চিহ্ন হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে 17টি প্রতিষ্ঠান ও কমপক্ষে পঁয়ষট্টিটি যানবাহন এতে ক্ষয়ক্ষতি হয়েছে দুইশো কোটি টাকার বেশি আইনশৃঙ্খলা বাহিনী বলছে পরিকল্পিতভাবে চালানো হয়েছে সব হামলা সহকর্মী বিল্লাল হোসেনের রিপোর্ট জানাচ্ছেন আপন কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় ক্ষত বিক্ষত নারায়ণগঞ্জ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় আঞ্চলিক পাসপোর্ট অফিস পিবিআই কার্যালয় নগর ভবন নারায়ণগঞ্জ ক্লাব জেলা আওয়ামী লীগ কার্যালয় হাইওয়ে পুলিশ ফাঁড়ি সহ কমপক্ষে সতেরোটি প্রতিষ্ঠানে রেহাই পায়নি ব্যাংক ও হাসপাতালও আগুন দেয়া হয় এগারোটি সরকারি গাড়ি চব্বিশটি বাস সাতাশটি খাদ্যপণ্যবাহী যান ও অ্যাম্বুলেন্স আর বিশটি মোটরসাইকেলে খতিগ্রস্তদের দাবি পিবিআই অফিস এর কোটি টাকা সিটি কর্পোরেশনের 50 কোটি টাকা ও এসবি পোশাক কারখানায় দুর্বৃত্তদের দেয়া আগুনে ক্ষতি হয়েছে 125 কোটি টাকার। তুমি যে একটা গার্মেন্টস কইছে এটাই আমার গার্মেন্টস। ইভেন ইনি বসছোনি চারণে বা লুট করছে ইভেন জ্বালায় এদের ক্ষতি করছে তাদের উপযুক্ত বিচার করবে। ল্যাপটপ কম্পিউটার আমাদের সরকারি মালমাল যত চেয়ার টেবিল যা কিছু ছিল সব একদম পুড়িয়ে সাই করে দেওয়া হয়েছে আমি এখানে আসার আগে তো চিন্তাও করতে পারি নাই এভাবে একটি সরকারি সম্পদ রাষ্ট্রের সম্পদ এভাবে কেউ ধ্বংস করতে পারে রাফলি যেটা আমরা করেছি আমাদের তারকা একটা প্রতিষ্ঠানকে আক্রমণ করা হয়েছে এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার উপর হবে পাসপোর্ট অফিসে গ্রাহকের আট হাজার পাসপোর্ট ফায়ার সার্ভিসের গাড়ি সহ আরো সাতাইশটি যানবাহন সহ অনেক প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির মূল্য নির্ধারণ চলছে দুর্ভাগ্যজনক হলেও এটা বলতে হয় যে আমরা একটা বিরাট ক্ষতির মধ্যে পড়ে গেছি স্টকটা আমাদের তো ব্যাংক লোন নিলে দেওয়া থাকে সেই প্রাইস লিস্ট অনুযায়ী দশ কোটি টাকার কাছাকাছি পুলিশ বলছে এসব নাশকতা করা হয়েছে পরিকল্পিতভাবে অভিযোগ জড়িত ছিল বিএনপি জামায়াতের নেতাকর্মীরা এরই মধ্যে তিনশো চুয়াত্তর জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আর যারা নাশকতা চালিয়েছে ও আশ্রয় দিয়েছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান যারা যারা জঙ্গিদেরকে আশ্রয় দিয়েছে এবং এই ঘটনাগুলি করতে সহযোগিতা করেছে আমরাও তাদেরকে মুক্তিযুদ্ধ যেভাবে ফাইন্ড আউট করেছে ইনশাল্লাহ আমরাও তাদেরকে মুক্তিযুদ্ধ সন্ত্রাস হিসেবে ফাইন্ড আউট করব। এবং যা করার দরকার তাই করব এবং প্রতিশোধ না শুধু প্রতিঘাত করব। প্রত্যক্ষভাবে যারা ঘটনাস্থলে ছিল সে হচ্ছে আমাদের এখানকার যে জেলা বিএনপির যারা নেতৃবৃন্দ আছে গিয়াস উদ্দিন সাহেব আছেন আমাদের আমি আরও নাম পেয়েছি সে হচ্ছে সাবেক কাউন্সিলর ইকবাল নাম তার নাম হচ্ছে ইকবাল সহ যারা আরও অ্যাডভোকেট টিপু সহ আরও যারা আছে মশিউর রহমান রনি এছাড়া আরও আমরা যাদের নাম প্রাথমিকভাবে পেয়েছি সাজ্জাদ তারা সবাই বিএনপি নেতা করবে এবং জামাতের নেতা করবে ক্ষত চিহ্ন বুকে নিয়েই জনজীবনে ফিরছে প্রাণ চাঞ্চল্য নিউজ ডেস্ক দেশ টিভি খাগড়াছড়িতে জুনাল চাকমা নামে এক ইউপিডিএফ নেতাকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে শনিবার ভোরে দীঘি নালার কবাখালী ইউনিয়নের শান্তি বিকাশ কারবারি পাড়ায় এই ঘটনা ঘটে ইউপিডিএফ প্রসিত গ্রুপের জেলা সংগঠক অঙ্গ মারমা জানান জুনাল স্থানীয় ললিত চাকমার বাসায় অবস্থান করছিলেন ভোর চারটার দিকে তিন চারজন অস্ত্রধারী ঘরে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায় এদিকে তার লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে দর্শক দেখছেন দেশ সংবাদ মেহেরপুরের ছেউটিয়া নদী খননে সরকারের পাঁচ কোটি টাকায় গেছে জলে খননে নাব্যতা তো ফেরেই নেই উল্টো পরিণত হয়েছে মরা খালে তেরো থেকে চোদ্দ ফুট গভীরে খননের কথা থাকলেও খনন করা হয়েছে মাত্র থেকে ফুট ফলে তিন অস্তিত্ব সংকটে পড়েছে নদীটি স্থানীয়দের অভিযোগ ঠিকাদার প্রতিষ্ঠান ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির কারণে এমন পরিণতি হয়েছে নদীটির নাহিদ হাসান রিপোর্ট মেহেরপুরের সেউটিয়া নদীর নাব্যতা ফেরাতে দুই সালে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় পাঁচ কোটি টাকা ব্যয়ে আট কিলোমিটার খননের কাজ শুরু করে এস আর জেভি নামে কুষ্টিয়ার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান যার কাজ শেষ হয় দুই সালের ডিসেম্বরে তবে শিডিউল অনুযায়ী নদীটি ১৩ থেকে চোদ্দ ফিট গভীর খননের কথা থাকলেও খনন করা হয়েছে মাত্র তিন থেকে চার ফিট এতে নাব্যতা তো ফেরেইনি উল্টো পরিণত হয়েছে খালে ফলে অস্তিত্ব সংকটে পড়েছে নদীটি তেরো ফুট চোদ্দ ফুট কাটার কথা তারা কোন জায়গায় হাঁস দিয়েছে কোন জায়গায় হাঁস লাইনি এখন নদীর দুই পার যে দিন দত্ত পর্যন্ত রাস্তা পানি উন্নয়ন বোর্ডের ওই রাস্তাগুলো জমিতে পরিণত করে দিয়েছে মাটি কেটে নদী কিন্তু কেটে করে গেছে খাল মাটিতে কাটেনি এই মাটি কেটে অমনি বুঝেছে ওই মাটি কেটে এমনি বুঝেছে সাঁতার পানির সময় ওই একাটু হয় না স্থানীয়দের অভিযোগ নদীটি সঠিকভাবে খনন না করাই সরকারের পাঁচ কোটি টাকার এ প্রকল্প কোনো কাজেই আসেনি তাদের ফেরেনি নদীর নাব্যতাও তাই নদীকে বাঁচাতে পুনরায় খননের দাবি তাদের এই নদীটা আমাদের জোর দাবি যে এই নদীটা যেন ফের খনন করি আমাদের সকলের এলাকাবাসীর দাবিটা পূরণ করুক সেই শাসনটা আমার পরে যারা প্রজন্ম যারা আসবে সরকার কাছে একটা অনুরোধ তাদের প্রজন্ম ভবিষ্যতে এই নদীর থেকে ভালো পায় আর এ বিষয়ে কথা বলতে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে না পাওয়া গেলেও অনিয়মের বিষয়টি স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বলছেন নদীটি যতটুকু খনন করা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সেই পরিমাণই বিল প্রদান করেছেন তারা পুরো ডিজাইন মাপেই তারা কাটতে পারে নাই যতটুকু খনন হয়েছে ততটুকুই সেই মতরীতি বিল পরিশোধ হয়েছে এরকম জেনেছিলাম এটা তো অনেক এটা যেটা যেটা আমি জানতেও উল্লেখ করতে সেউটিয়া নদীর নবgota ফিরাতে পুনরায় খনন সহ অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা চাই স্থানীয়রা নাইদা শান্তিtaş দেশ টিভি দর্শক দেখছেন দেশ সংবাদ